প্রিয় দর্শক, বাংলাদেশে অনেক পীর ওলিয়াল্লাহ আছেন। আজকে আমরা জানতে চাইব ফকন ভাইয়ের কাছে, ফকন ভাই, সুফি সম্রাট হুজুর দেওয়ানবাগী কেবলা জানের আজকে শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আপনি তো তার মুড়ির সন্তান। সুফি সম্রাট হুজুর দেওয়ানবাগী বিশেষত্বটা কি, আপনি আমাদের মাঝে একটু উপস্থিত। সুফি সম্রাট ওলিয়াল্লাহদের বাদশাকে বলা হয় সুফি সম্রাট। ওনার কাছে আমি মুরিদ। কেন? উনি ছিলেন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ সন্তান। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 7 বৎসর, তখন উনি দেখতেছিলেন যে নদীর মাঝে একটা নৌকা, নৌকার মাঝে 5 জন মহামানব, 4 জন মহামানব চার পাশে বসা, 1 জন মহামানব মাঝখানে বসা। ওই 4 জন মহামানব ইমাম শাহ চন্দ্রপুরী, তার মানে দেওয়ানবাগী হুজুরের যিনি মুর্শেদ, দেওয়ানবাগী হুজুরের যিনি পীর, ওনাকে ডাক দিয়ে বলতেছিলেন যে আপনি সামনে আসেন, আমাদের এদিকে আসেন। উনি যেতে ইতস্তত বোধ করতেছিলেন, তখন বললেন আপনি যদি না আসেন তাহলে বেয়াদবি হবে, আপনি আসেন। উনি গেলেন, যাওয়ার পরে ওই নৌকার মাঝে যে 5 জন ছিলেন, 5 জনের 4 জনের পরিচয় দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, নকশবন্দি রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাই, মাঝখানে যিনি বসা, উনি বললেন আমি ইমাম মাহাদি আলাইহিসসালাম, আমার আসার সময় হয়নি, আমি আখিরে জমানায় আসব, এখনো আমার আসার সময় হয়নি। প্রিয় দর্শক, আপনাদের মাঝে চমৎকার একটি গান গেয়ে শোনাবেন তানিয়া দেওয়ান। হে আছে গান সোজা কে রান, হে আছে গান সোজা কে রান, আনন্দে নাচো গাও ধুলাইয়ে পড়ান, আনন্দে নাচো গাও ধুলাইয়ে পড়ান, শুভ জন্মদিনে শুভ লাগনে, শুভ জন্মদিনে শুভ লাগনে, বাবার কদমে সোপে দা মন প্রাণ, বাবার কদমে সোপে দা মন প্রাণ। ফুটেছে ফুল জেগেছে বিশ্ব
প্রিয় দর্শক।